হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ক্লাস 5-এর 14 আর 15 নম্বর পৃষ্ঠা এই দুটো পেজের অঙ্ক করাবো, আমার সঙ্গে থাকো। যারা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করবে অলেতে গিয়ে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও লাগাবো তখনই তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আজকে 14 নম্বর পৃষ্ঠার 15 নম্বর পৃষ্ঠার অঙ্ক স্টার্ট করি। 14 নম্বর পৃষ্ঠায় দেখো তাড়াতাড়ি হিসেব করি। এখানে একটা লাইব্রেরিতে যেরকম বই থাকে, গ্রন্থাগার মানে হচ্ছে লাইব্রেরিকে বলা হয়। তো তোমরা তো নিজেরা নিশ্চয়ই দেখেছো স্কুলেতে লাইব্রেরিতে কীরকমভাবে বই থাকে। তো পাড়ার গ্রন্থাগারে বইয়ের আলমারিগুলিতে, পাড়াতেও অনেক সময় অনেক জায়গায় গ্রন্থাগার হয় যেখান থেকে আমরা বই নিয়ে পড়ি, তো সেই পাড়ার গ্রন্থাগারের কথা বলছে এখানে। পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট 24টি তাক আছে, প্রতি তাকে 128টি বই আছে। তাহলে বইয়ের আলমারিগুলিতে মোট কি বলছে, প্রথম পদ্ধতিতে একরকমের করে গুণটা দেখানো হয়েছে আর দ্বিতীয় পদ্ধতিতে আরেক রকম করে দেখানো হয়েছে। প্রথম পদ্ধতিটাকে কীরকমভাবে দেখানো হয়েছে দেখো, এখানে বাঁ দিকে লেখা আছে 128 আর ডান দিকে ওপরে যে 24টি তাক আছে, তা 24কে তো আমরা 128 দিয়ে গুণ করব। তো 24টাকে দুইটাকে হচ্ছে, তা দুই যেহেতু দশকের ঘরে আছে সেই জন্য স্থানীয় মান 20, আর 4 হচ্ছে এককের ঘরে আছে তাইও স্থানীয় মান হচ্ছে 4, এরমভাবে লিখে নিয়েছে। আর বক্সের ভেতরে 128 গুণ 20 করেছে, যেটা বেরিয়েছে 2560। আর একটা বক্সে যেটা করেছে সেটা হচ্ছে 128 গুণ 4, সেটা করেছে 512। এবার 2560 আর 512 এই দুটো যদি যোগ করে তাহলে যোগ করে হয়েছে 3072টি বই আছে। আর দ্বিতীয় পদ্ধতিটি কি, যেমন আমরা গুণ করি সেরকমই হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। 128কে 24 দিয়ে গুণ করেছে, প্রথমে ব্র্যাকেটে লিখে দিয়েছে 128 গুণ 4, মানে প্রথমে আমি 4 দিয়ে গুণ করছি সেটা ব্র্যাকেটে লেখা আছে, 512 হয়েছে। তারপরেরটা হচ্ছে 20 দিয়ে গুণ করেছে, 128কে 20 দিয়ে ব্র্যাকেটে লেখা আছে, তো 2560। এবার 2 6 1 7, 5 4 5 10, 2 যোগ 2 আর 3, তাহলে 3072। তাহলে দুটোর উত্তরই একই বেরিয়েছে, 3072টি বই আছে। এরপর আমরা দেখে নেব 2 নম্বরের অঙ্কটায় কি বলেছে। একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকায় বিক্রি হলে একটা ছবি এত টাকায় বিক্রি হয়েছে, তাহলে তিনটে ছবির দাম কত। তাহলে তিনটে ছবির দাম নিশ্চয়ই বেশি হবে, তাহলে গুণ করতে হবে 1570কে 3 দিয়ে গুণ করতে বলেছে। তো এক অঙ্কের সংখ্যা, এটা তো খুবই সহজ গুণ করা। দেখো 3 0 0 3 7 21, এক হাতে থাকে 2 3 5 15 16 17 7, হাতে থাকে হচ্ছে তোমার 1 3 1 3 8 4, তাহলে 4710 টাকা। তাহলে তিনটে ছবির দাম বেরিয়ে গেল 4710 টাকা। 15 নম্বর পৃষ্ঠাটায় কি বলেছে, গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসাই। তো কয়ের অঙ্কটা তো এখানে গুণটা করাই আছে, তো কয়ের অঙ্কটা আমি বলবো না, আমি খয়ের থেকে বলবো, খটা যেহেতু নিজেকে করতে হবে। 138কে 29 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে প্রথমে আমরা 138 গুণ 9 করব। কিভাবে করব, 8 9 72 2, হাতে থাকে হচ্ছে 7 3 9 27, 28 29 30 31 32 33 34 34 4, হাতে থাকে হচ্ছে 3 9 1 9 10 11 12, 1242 হলো। এরপরে আমরা গুণ করবো 138 গুণ 20, তো এটা করলে 8 2 16 6, হাতে থাকে 1 3 2 6 1 7, 2 1 2, তাহলে লাস্টে 0 0টা তো হবেই যেহেতু 20 দিয়ে আমি করেছিলাম। তো 2 6 4 10 0, হাতে থাকে 1 7 8 9 10 0, 2 3 4, তাহলে 4002। খয়ের অঙ্কটার উত্তর বেরোবে 4002। পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটাতে আছে হচ্ছে 246কে 15 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে প্রথমেরটায় হচ্ছে 1, তোমরা যদি 15-র নামটা জেনে থাকো তাহলে একেবারেই এটাকে গুণ করতে পারবে। আর এখানে যেহেতু দুটো ঘর দেওয়া আছে তাহলে আলাদা আলাদা করেই করে দেখানোর কথা বলা হচ্ছে।
তো আমি এখানে প্রথমে 5 দিয়ে গুণ করব, 246 কে গুণ 5, তাহলে করলে কত হয় দেখি, 5 6 30 এর শূন্য হাতে থাকে 3, 5 4 20, 21 22 23, 3 হাতে থাকে 2, 5 গুণে 10 11 12, তাহলে 1230। আর 246 কে এবার 10 দিয়ে গুণ করব, 246 কে 10 দিয়ে যদি গুণ করি তাহলে হবে হচ্ছে তোমার 2 4 6 0 হলো। এবার দুটোকে আমি যদি যোগ করি, 0 6 আর 3 এ 9, 4 5 6 2 আর 1 3, 3690 হবে হচ্ছে গ এর উত্তর। ঘয়েরটা যেটা বলেছে সেটা তো হচ্ছে এক অঙ্কের সংখ্যা, 335 কে 3 দিয়ে, 3 এটা তো খুবই তোমার সহজ, তাহলে এক অঙ্কের সংখ্যা আছে 3 5 15, 5 হাতে থাকে 1, 3 3 কে 9, আর 1 10 এর শূন্য হাতে থাকে 1, 3 3 কে 9 আর 1 10, ঘয়েরটা 1005 উত্তর। উমরটাও এক অঙ্কের সংখ্যা, 675 কে 5 দিয়ে গুণ করতে বলেছে, 5 5 এ 25 এর 5 হাতে থাকে 2, 5 7 এ 35, 36 37 এর 7 হাতে থাকে 3, 5 6 30, 31 32 33, তাহলে 3375 হচ্ছে উমরের অঙ্কটার উত্তর। জয়ের অঙ্কটা আমরা দেখব, 212 কে 16 দিয়ে গুণ করতে বলেছে, তো প্রথমে আমরা গুণ করব 212 কে 6 দিয়ে, 6 দুগুণে 12 2, হাতে থাকে 1, 6 কে 6 আর 1 কে 7, 6 দুগুণে 12, 1272 হলো। আর 212 কে আমরা হচ্ছে তোমার 10 দিয়ে গুণ করব, তাহলে 10 দিয়ে যদি গুণ করি তাহলে হবে হচ্ছে তোমার 2120। এবার এটা যদি যোগ করি তাহলে 2 7-এর পর 8 9, 2 আর 1-কে 3, 2 আর 1-কে 3, তাহলে 3392 হচ্ছে জয়ের অঙ্কটার উত্তর। পরের অঙ্কটা দেখে নিই, 305-কে 12 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে প্রথমে 305 গুণ 2, আর তারপর এটা 305 গুণ হচ্ছে 1, তাহলে 5 দুগুণে 10 এর শূন্য, প্রথমে 2 দিয়ে গুণ করছি 1, 3 দুগুণে 6, তারপর এটা 1 10 দিয়ে গুণ করতে হয়েছে, 3050 হলো। এবার যোগ করলে 0 5 আর 1 6, 6 3 3660। পরের বর্গীর জয়েরটা হচ্ছে 438-কে 13 দিয়ে গুণ করতে বলেছে, তাহলে প্রথমে 438 গুণ 3, 3 8-তে 24-এর 4 হাতে থেকে 2, 3 3-কে 9, 10 11-এর 1 হাতে থাকে 1, 3 4-এ 12 আর 1-কে 13, আর পরেরটা 438 গুণ হচ্ছে 1, তো 438 গুণ 1 করলে হচ্ছে তোমার 438-কে গুণ 10 করলে হচ্ছে 4380, এবার দুটোকে যদি যোগ করি তাহলে হয় 4, 8 আর 1-কে 9, 3 আর 3-এ 6, 4 আর 1-কে হচ্ছে 5, বর্গীর জয়ের উত্তর হচ্ছে 5694। এই ছিল 15 পৃষ্ঠার অঙ্ক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নিজেদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও হেল্প পায়। তো চলো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, আগামী দিন আমি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বাই।